10ই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভাকে সফল করার উদ্দেশ্যে আজ নন্দীগ্রামের মহেশপুরে একটি সভার ডাক দেওয়া হয়। সেই সভা শেষ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল নেতৃত্ব। অভিযোগের তির বিজেপির দিকে, যদিও বিজেপি সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপির অভিযোগ, এটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দলের ফল, এতে বিজেপি কোনোভাবেই দায়ী নয়। তবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী নন্দীগ্রাম তেখারি রোডের ওপর অবস্থান বিক্ষোভ করে এবং টেয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। তৃণমূল কংগ্রেসের সেই যে জনজাত জন আছে আপনার গর্জন, সেই জনগর্জন সবাই যাওয়ার আহ্বানে আমরা এখানে সভা করেছিলাম। সেই সভার শেষে লোকজন সব বাড়ি গেছে। তো সেই বাড়ি যাওয়ার পথে আমাদের যে অশোক দাস, ভরত দাস সহ 8-10 জনকে চালাই কাঠ, লোহার রড, নেপালা সহ বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে মারধর করেছে। তারা মাথা ফেটেছে, পাঁজর ভেঙেছে, হাত ভেঙেছে, তারা এখন হসপিটালে চিকিৎসাধীন। আমরা চাইছি যে আসামিদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আসামিকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমাদের এই অবস্থান চলছে এবং চলবে। কাদের থেকে মেনলি এই অভিযোগ? সেই নাম দেওয়া হয়েছে যারা যারা মেরেছে বিজেপির হারমাদরা, সেই বিজেপির সকল হারমাদদের নাম আমরা দিয়েছি। আপনার নাম এবং ডেট? আমি শেখ সুফিয়ান, আমি হচ্ছে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, আমি রাজ্য মাইনরিটি তৃণমূল সেলের ভাইস প্রেসিডেন্ট। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এই যে সভাটা করছে, এই সভাটার নামই দেখে বোঝা যাচ্ছে যে কি সভা করতে এসেছিল আজকে তৃণমূল কংগ্রেস। এটা নি কি বলে, সভাটার নাম হচ্ছে জনগর্জন সভা না কিরকম, এরকম একটা সভা এরা মহেশপুর বাজারে করেছিল। এরা নিজেরা নিজেদের ভেতরে গোষ্ঠীকন্দল, নিজেরা মারপিট করে ভারতীয় জনতা পার্টির নামে দোষ চাপিয়ে দিচ্ছে। আজকের এদের পায়ের তলায় মাটি নেই, এরা নিজেরা মারপিট করে ভারতীয় জনতা পার্টির জুজু দেখছে। যখনই দেখছে কোনো ঘটনা ঘটছে, তখনই এরা ভারতীয় জনতা পার্টির নামে চাপিয়ে দিচ্ছে। এই ঘটনার প্রতিবাদে মহেশপুর বাজারে পথ অবরোধ হয়েছে, আগুন জ্বালিয়ে পথ অবরোধ। এখন এরা এখন প্রশাসনে আছে, পুলিশ প্রশাসন এদের। এরা যদি এরকমভাবে বিক্ষোভ বা পদ অবরোধ করে, এটা দুর্ভাগ্যজনক বিষয়। আজকে সারা পশ্চিমবাংলায় কী পরিস্থিতি চলছে, যে একের পর এক যারা ভালো নেতৃত্ব, তৃণমূলের ভালো নেতৃত্ব, তারা বিজেপিতে যোগদান করছে লোকসভার আগে। তারা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসটা শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানি, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। তারা একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে তাদের যোগ আছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতার সঙ্গে, দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে সরাসরি যোগ আছে। তাই এরা হতাশ হয়ে গেছে, যখন দেখছে যে লোকসভা ভোটের আগে একের পর এক নেতা মন্ত্রীরা যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, এরা হতাশ হয়ে গেছে। সাধারণ মানুষ এদের সঙ্গে নেই, তাই এরা এরকমভাবে নাটক তৈরি করেছে মহেশপুর বাজারে। আমার নাম সাহেব দাস, রাজ্য কমিটির সদস্য এবং ঘাটাল সাংগঠনিক জেলার অবজারভার।